রহিম, আসসালামু আলাইকুম। ভ্রমণ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের জন্য একটি নতুন এপিসোড নিয়ে আসছি, সুন্দরবন, সুন্দরবনের করমজল, যা সুন্দরবনের একটি বিশেষ অংশ। তো এই সুন্দর পর্যটন কেন্দ্রটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলব। সকলেই আশা করি আমার সাথে থাকবেন। মংলা সমুদ্র বন্দর থেকে সামান্য দূরে পশু নদীর তীরে 30 হেক্টর জমির উপর বন বিভাগের আকর্ষণীয় এক পর্যটন স্থল করমজল, যা সুন্দরবনে অবস্থিত। করমজলকে বন বিভাগে সুন্দরবনের মডেল হিসেবে গড়ে তুলেছে। প্রতিদিন শত শত পর্যটক আসে এখানে, একদিনে সুন্দরবন ভ্রমণ এবং সুন্দরবনের সম্পর্কে প্রাথমিক ধারণার জন্য এর চেয়ে উপযুক্ত স্থান হয় না। করমজল এখানকার প্রধান আকর্ষণীয় হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেন, টাওয়ার, নৌকা চালনা, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজনন একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত। নদীপথে খুলনা থেকে প্রায় 60 কিলোমিটার, মংলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রটি অবস্থান। একটি ইকোট্যুরিজম কেন্দ্র ছাড়াও এখানে আছে হরিণ ও কুমিরের প্রজনন লালন পালন কেন্দ্র। মংলা থেকে ইঞ্জিন নৌকায় চড়ে করমজলের জেটিতে পৌঁছা যাবে। এখান থেকে 1.5 ঘন্টায় পর্যটন কেন্দ্রটি শুরুতেই বিশাল আকৃতির মানচিত্র সুন্দরবন সম্পর্কে সম্যক ধারণা দিবে। মানচিত্র পিছনে ফেলে বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ, পথের নাম মাঙ্কি ট্রেইল। এই নামের সাথে কথা খুঁজে পাওয়া যায় ট্রেইলে পা ফেলার সঙ্গে সঙ্গে। পুরো ট্রেইল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেশাস বানরের। ট্রেইলের একেবারে শেষ প্রান্তে কুমিরের প্রজনন কেন্দ্র, সেখান থেকে সামান্য পশ্চিম দিকে হরিণের ও কুমিরের প্রজনন কেন্দ্র। সামনে ছোট ছোট অনেকগুলো চৌবাচ্চা, কোনোটিতে ডিম ফুটে বের হওয়া কুমিরের ছানা, কোনোটিতে মাঝারি আকৃতির, আবার কোনোটিতে আরও একটু বড় বয়সের লোনাজনক কুমিরের বাচ্চা। একেবারে দক্ষিণের পাশে দেয়ালে ঘেরা বড় পুকুরে আছে রোমিও, জুলিয়েট আর পিলপিল। জেলেদের জালে ধরা পড়া এই 3 লোনা পানির কুমিরকে 2002 সালে সুন্দরবনের করমজলে আনা হয়। রোমিও জুলিয়েটের বয়স এখন 23, এই জুটি প্রজননক্ষম হয় 2005 সালে। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কুমিরের উৎপাদনে মূল অবদান তাদেরই। জুলিয়েট আকারে রোমিওর চেয়ে সামান্য ছোট। লোনা পানির এই প্রজাতির কুমির 80 থেকে 100 বছর বাঁচে। জুলিয়েট এ পর্যন্ত ডিম দিয়েছে মোট 482টি, সেখান থেকে 284টি বাচ্চা ফুটিয়েছে বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা। করমজল বন্যপ্রাণী প্রজনন ও সংরক্ষণ কেন্দ্রের আরেক নারী সদস্য পিলপিল, এখন পর্যন্ত সে ডিম দিয়েছে 44টি, যা থেকে বাচ্চা ফুটেছে 33টি। এর পাশেই চোখে পড়বে চিড়িয়াখানার মতো খাঁচায় রাখা খোলা জায়গায় ভেতরের চিৎটা হরিণ, খাঁচার ভিতরে পশ্চিম কোণে ছোট আকারে আরেকটি খাঁচা, ভেতরে রয়েছে কয়েকটি রেশাস বানর। করমজলে প্রবেশ মূল্য, করমজল দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা, বিদেশি পর্যটক 300 টাকা, দেশি ছাত্র 20 টাকা, দেশি গবেষক 40 টাকা, বিদেশি গবেষক জনপ্রতি 500 টাকা, অপ্রাপ্ত বয়স্ক 12 বছরের নিচে 10 টাকা, দেশি পর্যটকের ভিডিও ক্যামেরা ব্যবহারের প্রতি 200 টাকা, বিদেশি পর্যটক 300 টাকা, উপরে সব মূল্যের সঙ্গে 15% ভ্যাট প্রযোজ্য। এই করমজল কীভাবে যাবেন? ঢাকার গাবতলীয় সায়দাবাদ বাস টার্মিনাল থেকে খুলনা বাগেরহাটগামী বাস কিংবা কমলাপুরের ট্রেন করে খুলনা আসতে হবে। প্রথমে ঢাকা থেকে সরাসরি বাসে করে বাগেরহাট পৌঁছাতে পারেন। ঢাকা থেকে বাগেরহাট চলাচল করে বাসগুলোর মধ্যে মেঘনা পরিবহন, পর্যটক পরিবহন বা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যা ছেড়ে যায়। এছাড়া ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে ছাড়ে সাকুরা পরিবহন, সোহাগ পরিবহন এবং টঙ্গী এক্সপ্রেস। খুলনা থেকে রূপসা বা বাগেরহাটের মংলা বন্দর থেকে লঞ্চ পাবেন। এছাড়া বাগেরহাটের মংলা, মোরলগঞ্জ, শরণখোয়া থেকে পাবেন সুন্দরবনে যাওয়ার নৌযান। কোথায় থাকবেন?
ট্যুরিস্ট ভেসেল বা নৌযান ছাড়াও সুন্দরবন অভয়ারণ্য, হিরন পয়েন্ট, নীলকমল এবং টাইগার পয়েন্টের কচিখালি ও কটকায় বন বিভাগের রেস্ট হাউস থাকার ব্যবস্থা রয়েছে, যার ফি নীলকমলে দেশি পর্যটকদের জন্য প্রতি কক্ষ 3,000 টাকা, চার কক্ষ 12,000 টাকা, কাছিখালি প্রতি কক্ষ 3,000 টাকা, চার কক্ষ 10,000 টাকা করে, কটকা প্রতি কক্ষ 2,000 টাকা, দুই কক্ষ 4,000 টাকা, বিদেশিদের ক্ষেত্রে নীলকমলে 5,000 টাকা ও 20,000 টাকা, কাছিখালিতে 5,000 ও 15,000 টাকা, কটকায় 5,000 ও 10,000 টাকা। এছাড়া সারাদিন করমজল বেরিয়ে রাতে এসে থাকতে পারেন বন্দর শহর মংলায়। এখানে আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল পশুর। নন এসি ডাবল রুমের ভাড়া 1,200 টাকা, এসি ডাবল রুম 2,000 টাকা, ইকোনমি বেড 600 টাকা। এছাড়া মংলা শহরের সাধারণ মানের কিছু হোটেল রয়েছে, এসব হোটেলে 100 থেকে 600 টাকায় কক্ষ পাওয়া যায়। অথবা সুন্দরবনের পাশে সাতক্ষীরা শহরে সাধারণ মানের হোটেল ও শ্যামনগরের মুন্সিগঞ্জে এনজিও সুশীলনের রেস্ট হাউস ডরমিটরিতে একক পরিবার ও গ্রুপ নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে। খুলনা মহানগরে হোটেল রয়্যাল, ক্যাসেল সালাম, হোটেল টাইগার গার্ডেন, হোটেল ওয়েস্ট ইন, হোটেল সিটি ইন, হোটেল মিলেনিয়াম ইত্যাদি মানসম্মত হোটেল ছাড়াও সাধারণ মানের হোটেল রয়েছে। আপনাদের এই হোটেল সংলগ্ন আমি কিছু নাম্বার এবং ট্রান্সপোর্ট যে পরিবহন ঢাকা থেকে ছেড়ে যায় তারও কিছু ফোন নম্বর আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো সর্বোপরি সকলের জন্য যে কথাটা রইল, বনরক্ষী ছাড়া জঙ্গলের ভিতরে ঢুকবেন না, হরিণ কুমির প্রজনন কেন্দ্রে কোনো প্রাণীকে খাবার দিবেন না। এবার আপনাদের সাথে আমি শেয়ার করব আমি আসলে এই করমজল কীভাবে যাই। আমি ঢাকা সাদাবাদ থেকে টঙ্গী এক্সপ্রেসে আমি প্রথমে খুলনা যাই, যেহেতু আমি সন্ধ্যা দিকে রওনা দিই, রাত্র 11টার ভিতরে আমি খুলনা পৌঁছে যাই। তো রাত্রটা খুলনা আমি অবস্থান করি, তারপর দিন সকালবেলা আমি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যাই। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে লোকাল বাসে মংলা বন্দর চলে যাই। তো মংলা বন্দর আগে থেকে যদি আপনারা নৌকা ভাড়া করে রাখতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে একটু পয়সা কম লাগে, আপনার 1,000 কিংবা 900 ভিতর হয়ে যায়। আর যদি সেখানে যে আপনারা ভাড়া করতে চান সেক্ষেত্রে অনেক সময় একটু ঝামেলা হয়ে যায়, ওইখানে আপনার একটা কোরামের মতো আছে, যদি কেউ একজন ধরে ফেলে পরবর্তী তার ভাড়াটা কমানো যায় না, অনেক টাকা সেখানে ওরা দাবি করে। তো চেষ্টা করবেন যদি গ্রুপ হয়ে যান আলাদাভাবে যেতে, একজন যাবেন, একজন গিয়ে কথা বলবেন যেন ওরা টের না পায় আপনি অনেক মানুষ নিয়ে আসছেন। এরকম একটু টেকনিক্যালি না হলে সেক্ষেত্রে নৌকা ভাড়াটা একটু বেশি লাগে। তো আপনার যদি নৌকা করে করমজল যান, মংলা থেকে আধা ঘন্টা মতো লাগে। তো গেলেন, যাওয়ার সময় আপনি প্রসন্ন নদীর সেই সৌন্দর্য দেখলেন, মংলা বন্দর অনেক শিপ টিপ দেখলেন, অনেক ভালো লাগবে। তো এরপরে আপনারা যেটা করতে পারেন, করমজল ঘোরার পরে আপনার যে নৌকাটা নিয়ে যাবেন সেখানে ওর সাথে যদি কথা বলে নিতে পারেন যে আমরা আশেপাশে একটু ক্যানেলগুলি ঘুরবো, দু একটা ক্যানেলে যাওয়া যায়, ম্যাক্সিমাম ক্যানেলগুলোতে ঢোকার জন্য পারমিশনের প্রয়োজন হয়, তো দু একটা যখন পাওয়া যায় সেগুলোর দু একটা কথা বলে নিলে ওরা 1,000 টাকার বিনিময়ে আপনাকে 1 ঘন্টা সেই খালের ভিতরে ঘুরিয়ে নিয়ে আসবে, যেই জিনিসটা আপনার অনেক ভালো লাগবে। আপনারা এখন যে খালটা দেখছেন, আমি এই খালে গিয়েছিলাম, যে ট্রলারের যে মাছি তাকে আমি 1,000 টাকা দিয়েছি, আমার সামনে দেখেন যে বিভিন্ন ট্রলার যাচ্ছে, ওরাও গিয়েছিল। যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে, বিশেষ করে সুন্দরবনের সেই হরিণ এবং বানর টানর এগুলো সব দেখা যায়, যদিও ক্যামেরা বুঝতে পারছে না কিন্তু খালি চোখে আপনি দেখতে পারবেন। তো সব মিলে আপনি একটা উপভোগ্য সময় এখান থেকে কাটিয়ে আসতে পারেন। আপনি চাইলে সেখানে অবস্থান করতে পারেন, আমি আগেই বলেছি মংলা ঘাটেই আপনার পর্যটন কর্পোরেশনে একটি থাকার জায়গা আছে, যদিও আগে থেকে বুকিং করে যাওয়া ভালো, কারণ সবসময় সিট নাও পেতে পারেন। আর হচ্ছে যদি দিনাদিন চলে আসতে চান সেটাও সম্ভব, আপনি আসার সময় অথবা যদি আগে বাগে ঢুকেন, সকাল 10টার দিকে ঢুকেন, তাহলে আপনি বাগেরহাটও ঘুরে আসতে পারেন। সব মিলে আপনি চাইলে একটা সুন্দর সময় আপনি একদিনের ভিতরে শেষ করে আসতে পারেন, ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন, দেখে আসুন। সুন্দরবন আসলে চমৎকার একটি জায়গা, মন ভালো করার মতো জায়গা, যার সাথে আমাদের ঐতিহ্য জড়িত, যার সাথে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য জড়িত। তো এই বলে আজকে আমি আমার কথা শেষ করব। সকলে ভালো থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। পরিশেষে আমি বলবো, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কোনো ইনফরমেশন যদি আপনাদের উপকার আসে সেক্ষেত্রে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন,
বিশেষ করে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য আরও বেশি আগ্রহী করে তুলবে। সকলের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম রইল। আসসালামু আলাইকুম।